আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর অশেষ মেহরবানিতে সবাইকে নিয়ে ভালো আছি। তো প্রতিদিনের মতো আজ নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে 4 রমজান এখন চলতেছে, তো আমি হচ্ছে এখন দুপুর 2টা থেকে ভিডিওটি আরম্ভ করলাম। তো আজকে বড় রাতের জন্য কী রান্না করব আর ইফতার কী দিয়ে করব সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। তো আজকে এখানে বড় রাত্রে রান্না করার জন্য আমি এখানে টমেটো আর বেগুন, আলু, মাছ, ডিম দিয়ে একটা ঝোল বানাবো, সেটা দিয়ে বড় রাত্রে খাওয়া খাবো আমরা। তো সেজন্য এখানে রান্নাটা প্রথমে বসিয়ে এখন কিছুক্ষণ কষিয়ে নিলাম। এরপর টমেটোটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। প্রত্যেক দিন ডিম টমেটো দিয়ে একটা ঝোল রান্না করি, সেটা আর আজকে রান্না করবো না। তাই আজকে রান্না করলাম বেগুন দিয়ে টমেটো মাছ দিয়ে একটা ঝোল। আর সবসময় ভাজা পোড়া খেতে মন চায় না, সেজন্য আজকে ভাজা পোড়া আর করব না, এখানে আজকে খিচুড়ি রান্না করব। বেগুনটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে ভেজে রাখা 3 পিস মাছ দিয়ে দিলাম। তারপর ডিমগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিব। তো এখানে আমি হচ্ছে বড় রাত্রের জন্য রান্নাটা করে নিলাম। আর এপাশ থেকে কিন্তু আফিফার চাচাতো বোনেরা মিলে গোসল করে এসে নামাজ পড়তে বসে গেল, তো ওদের একটু ভিডিও করে নিলাম। ওরা নামাজ পড়তেছে, এরপর কোরআন শরীফ পড়বে, তো সবাই একসাথে নামাজ পড়তেছে, এটা দেখে আমার থেকে অনেক ভালোই লাগলো ওদের। তো আমরা বাড়ি আসার পর থেকে আফিফার চাচাতো বোনেরা সবসময় আমাদের ঘরে আসা যাওয়া করে, ওরা আফিফার সঙ্গে সবসময় নামাজ পড়ে, আফিফা ওদেরকে নামাজ পড়াতে চায় আর কোরআন শরীফ পড়াতে চায়, ওদেরকে সবসময় বলে নামাজ কোরআন শরীফ পড়বে। তো এখানে হচ্ছে নিয়াজ মসজিদে যাবে ওর চাচাতো ভাইয়ের সঙ্গে, তো এখন শুয়ে শুয়ে মোবাইল দেখে আমি ওকে অনেক বকাবকি করলাম যে নামাজ পড়তে চলে যাও মসজিদে আগে, আর এখানে ওরা কোরআন শরীফ পড়তেছে। আর এটা হচ্ছে আমার ভাসুরের ছেলে ছোটোটা, তো মসজিদে যাবে বলে পাঞ্জাবি পাজামা পরে এসে ওদের সাথে নামাজ পড়তেছে, তো আমি একটু ওরও ভিডিও করে নিলাম। তো আমি হচ্ছে গোসল করার আগে সবগুলো রান্নাবান্না করে দিই, শুধু রেখে দিই পেঁয়াজ, আলু চপ, বেগুনিগুলো আছর নামাজ পড়ে ওগুলো বানিয়ে নিই। তো এখন তরকারিটা রান্না শেষ পর্যায়ে, কালারটা কী সুন্দর আসলো দেখে অনেক ভালোই লাগলো, খেতে তো অনেক অসাধারণ লাগলো। গাছের বেগুন বলে কথা, গাছের বেগুন দিয়ে আজকে রান্না করলাম। তো এখানে হচ্ছে এখন খিচুড়ি রান্না করার জন্য আমি 2 পট পোলাও চাউল নিয়ে নিলাম, আর সাথে কিছু মসুরির ডাল আর কিছু মুগ ডাল ভেজে নিয়ে নিলাম। তো সেগুলো এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে তারপর একটা স্টিনিয়ারে রেখে দিব। তো এখানে হচ্ছে মুগের ডালটা ভাজা ছিল না, এজন্য মুগ ডালটা ভেজে নিতেছি, তারপর একসঙ্গে পোলাও চাউলের সাথে অ্যাড করে নিব। মুগ ডালটা ভেজে নেওয়া শেষ করে এখন অ্যাড করে দিলাম পোলাও চাউলের সাথে, তারপর হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ আফিফা নিয়াজ আমরা সবাই মিলে এই 5 রোজা সুন্দরভাবে কাটালাম, এভাবে যেন সবগুলো রোজা কাটাতে পারি, আল্লাহর কাছে এটা শুকরিয়া আদায় করি। তো এখানে হচ্ছে আমি পোলাও চাউলগুলো ধুয়ে কিছুক্ষণ রেখে দিলাম, সাথে একটা গাজর আলু দিয়ে দিলাম। তো এখানে খিচুড়ি রান্না করার জন্য এখন তেল দিয়ে 3-4টা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিব, তারপর এখানে সবগুলো মশলা অ্যাড করে দিব। তো এখানে অফ ক্যামেরা মশলাগুলো দিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নিলাম, তারপর ধুয়ে রাখা চাউল ডালগুলো দিয়ে দিলাম, এরপর 10 মিনিট ধরে ভেজে নিব। তো ভেজে নেওয়া শেষ করে এখানে পরিমাণ মতো কিছু পানি দিয়ে দিলাম, তারপর এখানে 2-3টা টমেটো কুচি দিয়ে। তো এখানে রান্না করা কিছু গরম মাংস ঝোল ছিল আর চর্বি ছিল, তো সেগুলো আমি বক্স থেকে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে রেখে দিলাম, এখন দিয়ে দিলাম এর সঙ্গে, দিয়ে রান্নাটা করে নিব খিচুড়ি, তাহলে কিন্তু অনেক ভালোই লাগবে। তো পানিটা খিচুড়ি থেকে শুকিয়ে গেল। তো এখন উপর নিচ থেকে নেড়ে ছেড়ে দমে রেখে দিব কিছুক্ষণ, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এভাবে রান্না করলে অনেক ভালোই লাগে। আমি সবসময় আমার গরুর মাংস বা অথবা মুরগির মাংসের ঝোল থাকলে আমি খিচুড়ির সঙ্গে অ্যাড করে নিই, তাহলে আমার থেকে খেতে অনেক ভালোই লাগে। তো এখানে হচ্ছে খিচুড়ি খাওয়ার জন্য আমি কিছু সালাদ কেটে নিতেছি, তো সালাদগুলো হলো গাজর, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, এগুলো দিয়ে একটা সালাদ বানাবো। তো সালাদটা কিন্তু আমার, আফিফার বাবার, আমাদের সবারই পছন্দ। সাথে কিন্তু ডিম ভাজি করে নিব। তো ডিমটা আগেই গুলে আমি প্রস্তুত করে নিলাম, এখন ডিমগুলো খাওয়ার আগে 10 মিনিট আগে ভেজে নিব, তাহলে গরম গরম খেতে অনেক ভালোই লাগবে।
তো সালাদটা কেটে আমি আসর নামাজটা পড়ে তারপর কিছুক্ষণ তসবি পড়লাম। এরপর ইফতারের সময় হয়ে গেল। এখন এসে ডিমটা ভাজি করে নিলাম, তারপর সব কিছুই টেবিলের উপরে নিয়ে আসলাম। নিয়ে এসে সবাই বসে গেলাম টেবিলের মধ্যে। তো ইফতারের বাকি আর 5 মিনিট ছিল, তো সবাই বসে বসে কিছুক্ষণ দোয়া দুরুস পড়লাম। এখন সবার জন্য খিচুড়িগুলো বেড়ে নিলাম আর সবার সামনে দিয়ে দিলাম একটা একটা প্লেটে করে। তো আজকে কিন্তু ইফতারি ছিল খিচুড়ি, ডিম, সাথে আপেল, খাজুর, সালাদ, শরবত, এগুলোই ছিল আজকের ইফতারি। তো আফিফা নিয়াজি কিন্তু ভাজা পোড়া অতটা খেতে চায় না, সেজন্য একদিন একটা বানানোর চেষ্টা করি। তো আজকে ডিম খিচুড়ি দিয়ে ইফতারি করাতে অনেক ভালোই লাগলো, অনেক স্বাদ লাগলো, সবার থেকে খেতে খুব টেস্ট লাগলো। তো প্রথমে আমি শরবত দিয়ে সবাইকে বললাম ইফতার করে নাও, সবাই শরবত দিয়ে ইফতার করলো, তারপর খেতে বসে গেল সবাই খিচুড়িগুলো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ঠিকভাবে রোজাগুলো থাকতে পারি। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।